হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাতে যাচ্ছি সিঙ্গাপুরের অন্যতম একটা আইল্যান্ড লাহবি। এই দ্বীপে যেতে হলে ফেরি টার্মিনাল থেকে বোটের সাহায্য নিতে হবে। বাই দ্য ওয়ে, আমরা এখন চেক পয়েন্ট থেকে বের হলাম, ভিডিও করা নিষেধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। তো আমরা এখন গ্যাংওয়ের মাধ্যমে বোটে যাওয়ার জন্য রওনা করলাম। আমাদের কাঙ্ক্ষিত বোট, এই বোটের মাধ্যমে আমরা এখন আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা করব। বোটের মালিক টাকা উঠানো শুরু করে দিল। একজনে $4 করে পে করতে হয়। আপ ডাউন করতে হলে $8 লাগবে। তো এই টাকাটা সবসময় বোট ছাড়ার আগেই তারা উঠিয়ে নেয়। তো আমি তাকে $10 দিলাম, সে আমাকে $6 রিটার্ন করলো। আমাদের বোট ফেরি টার্মিনাল থেকে অলরেডি ক্লাউবিন আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা করল। যখন আপনারা ক্লাউবিনের উদ্দেশ্যে রওনা করবেন, তখন এই দৃশ্যটা দেখতে পারবেন। এটা হচ্ছে চাঙ্গি বিচ পার্ক। আমরা অলমোস্ট সিঙ্গাপুর থেকে বের হয়ে যাচ্ছি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা আইল্যান্ডের খুব কাছাকাছি আছি, কিছুক্ষণের ভিতরেই এই আইল্যান্ডের ফেরি টার্মিনালে পৌঁছে যাব। আমরা অলরেডি পৌঁছে গেছি, এখন নামতে শুরু করব। তবে একটা কথা মনে রাখবেন, আপনি এখানে যতক্ষণ ইচ্ছা ঘুরবেন, ঘোরার পরে সন্ধ্যা ছয়টার ভিতরে ঠিক এই জায়গাটাই আপনি আবার ব্যাক করবেন। তখন আপনি এখান থেকে কিউ ফলো করে যে কোনো একটা বোট দিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করবেন। আমি প্রেফার করব যারা অ্যাডভেঞ্চার খুব বেশি লাইক করেন, তারা এই আইল্যান্ডে এসে ঘুরে যাবেন। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল কিভাবে আপনারা সিঙ্গাপুর টু ক্লাউবিন আইল্যান্ডে আসবেন এবং ক্লাউবিন টু সিঙ্গাপুর রিটার্ন করবেন। তো এখানে আসার পরে আপনারা আইল্যান্ডটা ঘুরে দেখবেন সারাদিন, ঘোরার পরে তখন ব্যাক করবেন। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। ভিডিও বড় হওয়ার কারণে আমরা আইল্যান্ডে ঘোরার সময় ভিডিও ধারণ করি নেই। তো অন্য একটা ভিডিওতে আমরা ওই আইল্যান্ডের ভিডিওটা দেখাবো আপনাদের। আমরা অলরেডি ঘুরে উঠে গেছি, ব্যাক টু সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করলাম।
এই আইল্যান্ডে ঘুরতে এসে আমার কাছে সবচাইতে বেশি যেটা ভালো লাগছে সেটা হলো এই বোট দিয়ে সমুদ্র ভ্রমণ। আমরা চাঙ্গি বিচ পার্ক দেখতে পাচ্ছি। তো মোটামুটিভাবে আমরা সিঙ্গাপুর চলে আসছি, কয়েক মিনিটের ভিতরে আমরা বোট থেকে নেমে যাব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।